হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি এখন রোস্টেড মোরগ পোলাও রেসিপিটা করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে আমরা দেখি নেই এই রেসিপিটা করতে আমাদের কী কী লাগবে। এটা করতে আমি একটা চিকেনের অর্ধেকটা নিয়েছি, চিকেনটার মাঝ বরাবর কেটে আমি এক সাইড নিয়েছি, আলাদা করে নিয়ে একসাথে রেখেছি। এটাকে একটু ভালো করে চিরে নিতে হবে বা কেটে নিতে হবে, ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে এভাবে একটু ব্রেস্টের অংশটা এভাবে কেটে নিতে হবে, তাহলে মশলাটা ভালো ঢুকবে। এবার আমি প্রথমে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ দই, কিছুটা রেখে দিচ্ছি, শেষে লাগবে আমাদের এটা। আর দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখানে নিয়েছি আমি কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়াটা নিয়েছি আমি 1 চা চামচ। এটা ঝাল রোস্ট হবে, প্রথমে ঝাল রোস্টটা করে নিতে হবে। লবণটা দিচ্ছি পরিমাণ মতো, জর্দা রং দিচ্ছি 1 চিমটি, চিনি দিচ্ছি আমি 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, আর এখানে ধনে গুঁড়াটা দিচ্ছি আমি 1/2 চা চামচ। এই সবগুলো উপকরণ মেখে প্রায় 1 ঘন্টা রেখে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ বেরেস্তা। সব উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, 1 ঘন্টা জন্য রেখে দিচ্ছি। এদিকে আমরা বাসমতি চালটাকে ধুয়ে 1/2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ করে নেব। সাথে দেব তেজপাতা, দারুচিনি, লং আর হচ্ছে এলাচ, এই 4টা মশলা দিয়ে সেদ্ধ করে নেব। আর এই দইটাতে আমি সামান্য পরিমাণে জর্দার রং আর 1 চা চামচ পরিমাণ কেওড়া এসেন্স বা কেওড়ার জল যেটা দিয়ে একটু গুলে রেখে দিচ্ছি। এখানে আমি চাল নিয়েছিলাম 1 কাপ, লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, মশলাগুলো দিয়ে দিচ্ছি, এবার চালটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম জালে রান্না করব, প্রায় 80% ফুটে গেলে পানি ঝরিয়ে নিতে হবে। এভাবে একটু দেখে নিতে হবে, সেদ্ধ হয়নি এখনও, আরও 2-1 মিনিট লাগতে পারে, তবে একটু শক্ত থাকে নামিয়ে নিতে হবে। পুরো নরম করে ফেললে নামানোর পর একদম নরম হয়ে যাবে। হয়ে গেছে, এরকম হলেই নামিয়ে নিতে হবে, বাকিটা স্টিমে হয়ে যাবে। আমি এখন নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। চিকেনটাও দিয়ে দিচ্ছি, এবার একটু উল্টে দিচ্ছি। এই সাইডটাও 2 মিনিট ভেজে আমি মশলাগুলো দেব। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, পানি দিচ্ছি 1 কাপ, প্রায় 35 থেকে 40 মিনিট রান্না করতে হবে, 10 মিনিট পরে উল্টে দিতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। মাঝে মাঝে উল্টে দিতে হবে বারে বারে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে কিছুক্ষণ হওয়ার পর আবার উল্টে দেবে। পুরোপুরি সেদ্ধ হয়ে পানিটা, ঝোলটা শুকিয়ে আসলে দুধ দিতে হবে আর কাঁচামরিচ দিতে হবে। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন প্রায় 1/3রও কম লিকুইড মিল্কটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ।
চিকেনটা সেদ্ধ এসেছে, এই যে হাড় থেকে খুলে যাচ্ছে, এখন ঝোলটা শুকিয়ে ফেলতে হবে। উল্টে দিচ্ছি আবারও। এখন আর না ঢেকে জাল করে ঝোলটা শুকিয়ে নিতে হবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তেলটা উপরে উঠে এসেছে, চিকেনটা এবার আমি তুলে নিচ্ছি। এই পাশটাই ধরেন, হালকা কালার আসলে ঝোলটা উপর উপরে শুকিয়ে গেলে তুলে নিতে হবে। এবার আমি এই মশলাটাতে সেদ্ধ রাইসটা দিয়ে দেব। এবার রাইসটা দিয়ে উপরে কালারটা দিয়ে দেবো একটু। এবার এই দইয়ের মধ্যে দেওয়া রঙটা সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। ঢেকে ধিমে জ্বালে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট পর দেখে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। উপরে চিকেনটা দিয়ে দেব। হয়ে গেল ভিউয়ার্স রোস্টেড মোরগ পোলাও। আশা করছি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।